নমস্কার, আপনাকে আবার একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে একটি বিশাল বিতর্ক উঠেছে সোশ্যাল মিডিয়ায়, বলা যায়। সেটি হচ্ছে যে একটি চিঠিকে কেন্দ্র করে একটি বিশেষ শিক্ষক সংগঠন যে আবেদন রেখেছে যে যতদিন এই করোনা পরিস্থিতি চলছে, করোনা নিয়ে একটা মোকাবিলা চলছে, তো ততদিন ধরে শিক্ষক তথা সরকারি কর্মচারী সংগঠনদের বেতন 25% করে কেটে নেওয়া হোক। তো এরপরই বিশেষত SSKMSK, যারা শিক্ষক, মূলত সেই সংগঠনটি SSKMSK দের নিয়েই, তো তারা কিন্তু বেশ চিন্তিত হয়ে পড়েছেন, বা তাদের অনেকেরই বলা যায় এ বিষয়ে মত নেই যে 25% বেতন কেটে নেওয়া হোক। তো এ বিষয়ে আপনি কি বলতে চাইছেন, আপনার কি মতামত? এ বিষয়ে বলতে গেলে বলতে হয় যে উনি তো প্রথমেই, আমি এর আগে বলেছিলাম, উনি একজন SSKMSK শিক্ষক সংগঠনের স্বঘোষিত রাজ্য নেতৃত্ব। হুম তো উনি এই ব্যাপারে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন। উনি যে 25% দেওয়ার কথা আজকে বলছেন, 3 দিন আগে উনি তার সম্পূর্ণ বিপরীত কথা বলেছিলেন। কি বলেছিলেন? যখন আমরা সরকারি পন্থী সংগঠনের পক্ষ থেকে একটা দাবি করেছিলাম, সমস্ত SSKMSK শিক্ষকদের প্রতি দাবি বলতে অনুরোধ করেছিলাম যে এখন আমাদের যেহেতু সামান্য অনারিয়াম, তো সেখান থেকে ন্যূনতম 200 টাকা সমস্ত শিক্ষকদের এই মুহূর্তে সরকারের পাশে দাঁড়ানো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। সেই হিসাবে ন্যূনতম 200 টাকা আপনারা মুখ্যমন্ত্রীর যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন সেই ত্রাণ তহবিলে মুক্ত হস্তে দান করুন। আমাদের স্যালারি চলে এলে, অনারিয়াম আমরা পেয়ে গেলে তখন আরো যারা পারবেন, তখন তারপরেও তার বেশিও যারা দিতে পারবেন, ইচ্ছা হলে দিতে পারেন। তো ন্যূনতম আপাতত 200 টাকা করে দিন। উনি তার বিরোধিতা করেছিলেন। উনি তখন বলেছিলেন যে না, এইভাবে শিক্ষক মানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া কোনো যুক্তি নাই। তার চেয়ে ভালো কথা যে আমার পাড়ার প্রতিবেশী যারা আছে দুস্থ, তাদেরকে দেখলে অনেকটা ভালো হয়। তো সে ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, দেখতেই পারেন, সেটা ভালো জিনিস। একজন শিক্ষক হিসাবে, প্রগতিশীল নাগরিক হিসাবে, পার্শ্ববর্তী পাড়ের পাশের বাড়ি যদি কেউ অনাহারে থাকে, তাকে তো আমরা সারা বছর দেখেই থাকি, সেটা এই মুহূর্তে দেখার বিষয় বলে কিছু নাই। উনি আরো বলেছিলেন, সরকারের বিরুদ্ধে একটা আঙুল তুলেছিলেন যে এই টাকাগুলো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে যদি টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে সেই টাকা ঠিক মতো সদ্ব্যবহার হবে না। তো এই ধরনের উনি প্রশ্ন তুলেছিলেন। আজকে উনি সম্পূর্ণ বিপরীত মেরুতে গিয়ে বলছেন যে 25% শিক্ষকদের টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য, এটা সম্পূর্ণ উনি এখন ভণ্ডামি করছেন। কারণ আচ্ছা, এখানে কি এইভাবে কি মানে এই যে সিদ্ধান্ত নেওয়া হলো, এই যে 25% কেটে নেওয়া হোক, এটা কার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো? উনি কারোর সঙ্গে আলোচনা করেন না, উনি মাত্র একটা গণ্ডির মধ্যে থাকেন। উনি মাত্র ওই SSKMSK নামেই রাজ্য নেতৃত্ব, কিন্তু SSKMSK কোন শিক্ষক এই মুহূর্তে, আমি যে মুহূর্তে আমি কথাটা বলছি এই মুহূর্তে ওনার পাশে রাজ্যের 2% শিক্ষক শিক্ষিকাও নেই। আচ্ছা, উনি এখানে মাত্র, আরো একটা প্রশ্ন উঠছে। উনি কিন্তু বলেছেন যে এটা SSKMSK দের জন্যই নয়, এই যে 25% কাটানোর কথা, এটা সরকারি কর্মচারী শিক্ষকদের বেতন থেকে কাটার কথা উনি নাকি বলেছেন, এ বিষয়ে কি আচ্ছা বলবেন? ওই বিষয়ে বলতে হলে উনি তো, ওটা হাস্যকর বিষয় হয়ে গেল। উনি যেটা বলতে চেয়েছেন, উনি যে প্যাডে চিঠিটা করেছেন মুখ্যমন্ত্রীকে, সেটা হচ্ছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্যাড। তো সেখানে কোনো রাজ্য সরকারি কর্মচারী বলুন বা অন্যান্য যে সমস্ত চাকরিজীবী বলুন, তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই। যে সংগঠনটা উনি করেন এই মুহূর্তে, যদিও ওইটাকে আমরা সংগঠন মনে করি না, একটা মঞ্চ হিসাবে আমরা যোগ দিয়েছিলাম, তো উনি এখন সেটাকে সংগঠনে পরিণত করতে চাইছেন। উনি টোটালটাই প্রথম থেকেই অন্ধকারে রেখেছেন শিক্ষক শিক্ষিকাদের। এবং যে 70,000 শিক্ষক শিক্ষিকা বারবার উনি বলে থাকেন, দেখবেন ওনার এর বিগত দিনের যে ভিডিও বার্তাগুলো যদি দেখেন, আপনি বুঝতে পারবেন যে 70,000 শিক্ষক শিক্ষিকা সবটাই কিন্তু SSKMSK, মাদ্রাসা SSKMSK এবং পৌরসভার SSKMSK, এর বাইরে একজনও এই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সংগঠনের সঙ্গে নেই। তাহলে উনি এখন বিপদে পড়ে, একটা ওই কথাবার্তা বলেছেন 25%, এটা বিপদে পড়ে গেছেন, পড়ে এখন উনি কথাটাকে ঘুরিয়ে এইভাবে নিয়ে নিয়ে আসতে চাইছেন। তো উনি এইভাবে বিপদে পড়ে উনি এই সমস্ত কথাকে ঘোরাচ্ছেন, মানে উনি এখন কি বলছেন ওনার মাথা ঠিক নেই। কারণ কয়েকদিন আগে আমি একজন বীরভূম জেলার কনভেনার ছিলাম শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের, তো আমি তো, আপনি জানেন, আমি তো সেখান থেকে পদত্যাগ করেছি, ইস্তফা দিয়েছি। তো উনি তারপরে উনি যাকে দায়িত্ব দিয়েছিলেন উজ্জ্বল চক্রবর্তী, তিনিও সঙ্গে সঙ্গে ইস্তফা দিয়েছেন। মানে এই মুহূর্তে বীরভূম জেলায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সংগঠন বলে কিছু নেই। তো উনি এই সমস্ত ভেবেচিন্তে ওনার নিজের মাথাটাই এখন খারাপ হয়ে গেছে, তাই উনি এসব আবোল তাবোল এখন বিবৃতি দিচ্ছেন যেটা কোনো মানে বাস্তবতা নেই।
কোনো আচ্ছা, ভিত্তি এটা নেই। কি কোন সংগঠনের পক্ষে বলে দেওয়া সম্ভব যে আমি আমার 25% নিজের, আমি ব্যক্তিগতভাবে বলতেই পারি যে আমার 25% কেটে নেওয়া হোক? ধরেও নাই, যদি আমি যদি ধরেও নি বিষয়টা যে এসএসকে এমএসকে দের জন্য বলেও নি, শিক্ষকদের জন্যই বলেছেন বা সরকারি কর্মচারীদের জন্যই বলেছেন, তো এক্ষেত্রে কতটা একটা সংগঠনের অধিকার রয়েছে যে সেই সেই সরকারি সকল কর্মচারীদের 25% কেটে নেওয়া হোক বলে মুখ্যমন্ত্রীকে আবেদন করা? এই বিষয়ে কতটা এটা নৈতিক ব্যাপার বলে আপনার মনে হচ্ছে? উনি, এটা কোনো নৈতিকতা এর মধ্যে নেই, উনি যেটা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন, এবং উনি, ওনার অধিকার নেই এই ধরনের কথা বলার, কোনো অধিকার নেই। আসলে উনি সংগঠনটাই বুঝেন না, উনি সংগঠনের মূল বিষয়টাই বুঝেন না। যদি সংগঠন বুঝতেন, উনি যাকে তাকে রিমুভ করে দিতে পারতেন না, উনি যাকে তাকে বলতে পারতেন না যে বহিষ্কার করা হলো। আরে বহিষ্কার করতে গেলে, যদি কোনো নেতৃত্বকে বহিষ্কার করতে হয়, তার একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে যেতে হয়। তা উনি, আমার তো মনে হয় এতদিনে যেটা আমরা বুঝতে পারছি, যে উনি সংগঠনে কিছু বুঝেন না, উনি সম্পূর্ণ একনায়কতান্ত্রিক ভাবে নিজের মন গড়া যা ইচ্ছা তাই করতে চান। এই মুহূর্তে এই ঘোষণার পর, এই যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পর, অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন তাহলে কি 25% কেটে নেওয়া হবে? এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে? এ বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, যারা চিন্তা করছেন তাদের প্রতি আমি আশ্বস্ত করতে চাই, কারণ আমি যেটুকু সংগঠন বুঝি, তাতে করে তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। কারণ মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, যে কোনো মন্ত্রী বলুন না কেন, কোনো মন্ত্রী এইভাবে পয়সা কাটতে পারে না হুম হুম কোনোদিন। তো এটা, আচ্ছা, এটা তো এবং একটা ব্যাপার যে আমি আমার বেতনের 25% দেবো না 50% দেবো না 100% দেবো, সেটা তো আমার নিজস্ব অধিকার। এখানে কি অবশ্যই অন্য কারো অধিকার রয়েছে যে না বলে দেওয়া যে কেটে নেওয়া হলো? কোনো অধিকারই নেই, উনি নিজের অধিকার সম্বন্ধে কতটা ওনার সীমাবদ্ধতা সেটাই উনি বুঝেন না বা জানেন না। অনেক ধন্যবাদ আপনাকে, এই বিষয়ে অনেকেই চিন্তিত রয়েছেন। আমি আমার শ্রোতাদেরকেও বলতে চাইছি যে এভাবে কোনোদিনই কোন একটা সংগঠনের রিকোয়েস্টে বেতন কাটতে পারে না, তার জন্য ক্যাবিনেটে মিটিং করতে হয়, মিটিং এ সিদ্ধান্ত নিতে হয় যে এক্স্যাক্টলি, তেলেঙ্গানা সরকারের কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি সেই তেলেঙ্গানা সরকার ক্যাবিনেট করার পর কিন্তু শিক্ষকদের বেতন কেটেছে 30%, কিন্তু এটাও বলা হয়েছে যখন এই পরিস্থিতি সরে যাবে তখন কিন্তু আবার সেই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে শিক্ষকদের, মানে পুরোপুরি কেটে নেওয়া হলো তা নয়। তাই এটা সম্পূর্ণ অনৈতিক বলেই মনে হচ্ছে যে একজনের অবশ্যই ইচ্ছার অবশ্যই বিরুদ্ধে 25% বেতন কেটে নেওয়া। অনেক ধন্যবাদ অবশ্যই আপনাকে। অনেক, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।